Hey guys. Hey guys, welcome back to our channel. আমি বাবন আমি অনন্যা তোমরা দেখছো অনন্যা তো গাইস আমরা যাচ্ছি এখন পূজোর বাজার করতে বেরিয়ে পড়েছি মানে যাব মানে বালিগঞ্জে যাব সুন্দর ঠাকুর এমন করছে না আমাদের ঠাকুরটা খুব খারাপ হয়েছে তো আমরা এখানে দশমার বাজারে চলে এসেছি অনন্যা রায়দারি দেখে নিচ্ছে একবার রিচেক করে নিচ্ছে এখান থেকে নেবো দেখি কী কী নেওয়া হয় আর এই জিনিসগুলো সুন্দর তো এখানে কাকা লিখছে জিনিসটা এই যাবো মাটির ঠাকুর কী সুন্দর রং করা ঠাকুর কী পুজো তো গাইস আমরা মার্কেটে কেনাকাটি করে নিয়ে বাড়ি চলে এসেছি এবার হাঁপিয়ে গেছি এবার কালকে দেখি কী করা যায় মানে কালকে সকালে উঠতে হবে উঠে অনেক কিছু করতে হবে অনেক কিছু বানাতে হবে মানে শুরু করে দিতে হবে আর কি তাই দেখো কী হতে থাকে আর সাবস্ক্রাইবটা করে নাও চলো কন্টিনিউ করি ভিডিওটা তো আজকে ঘর পরিষ্কার করা হচ্ছে দেখো জঙ্গিদের মতো সেজেছে ঘর পরিষ্কার করা হচ্ছে কারণ আর একদিন পরেই আসছে ঠাকুর মুখ ঘুরিয়ে কোনো লাভ হবে থাম্বনেলে এটাই দেখো ঘরটার দেখো অনেকটা ওই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এই ঘরটা হচ্ছে আর আর পুরো পরিষ্কার হয়ে গেলে বাইরেটাও পরিষ্কার হবে চাদর ফাদর পাল্টানো হবে বলো নতুন চাদর পাতা হয়েছে ওই ঘরে একটা চাদর পাতা হবে বলে সুন্দর লাগছে চাদরটা নতুন কিনেছে অনন্যা কালকে কি হাসি এমন কত কাজ তাই না আমার জন্য কি পাগল এই দেখো অনন্যা এই ঠাকুরটা বানাচ্ছিল গণেশ ঠাকুর পা ফা ভেঙে গেছে হাত পা ভেঙে গেছে আমি নাকি বানাচ্ছিলাম A few moments later. দেখো সাজাতে সাজাতে সুন্দরভাবে মানে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা হয়েছে এদিকটা এখনো লাগানো বাকি এরকম লাগবে পরে ভালো সুন্দর এখনো ফুলের মালা দেবো এই জায়গাটা এই দুধারে আর একটা আম পাতাড়িয়ে থাকবে এখনো কিছু ফুলের জন্য এ কাটা হচ্ছে পাগল হয়ে গেছে ঠিক আছে চলো আর কী কী প্রস্তুতি থাকে দেখাবো তোমাদেরকে এই দেখো এখানে ও বস এক্ষুনি এ করছিল এই দেখো এক্ষুনি এখনো দাঁড়িয়ে ইয়ে করছিল মানে কি বলবো ঠাকুরের মানে ঠাকুরের মতন হাত পা তুলছিল কেমন লাগছে কমেন্টে জানিও সব ওই করেছে একা ওই দেখো ওই দেখো এটা হলো ফাইনাল লুক মানে এখানে এখনো দুটো মালা বসবে ওটা কালকে লাগাতে হবে আর এই লাইট ফাইট লাগিয়েছি লাইট ফাইট লাগিয়েছি যেরকম পেয়েছি আর একটা লাইট হয়তো লাগাবো পাগল হয়ে গেছে এখানে দুটো মালা হবে আর ঠাকুরটা বসবে কালকে পুজো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি যেতে হবে চলো দেখো ঠাকুরটা দেখবে দেখো কত গ্যাং চলে এসছে সব বাজাতে বাজাতে যাচ্ছে চলো তো আমরা ঠাকুরের ইয়েতে চলে এসেছি দেখাচ্ছি আমাদের ঠাকুরটা ওই ঠাকুরটাই আমাদের
চলো একাই ঢোল বাজে ফাটিয়ে দিচ্ছে পুরো একদম জমি দিচ্ছে কি যায় না বাজিয়ে যাচ্ছে চাঙ্গু পাঙ্গু জল সব যাচ্ছে ঠাকুরটা এনে এখানে বসিয়ে অস্ত্র অস্ত্র লাগিয়ে দিয়েছি তো সকাল সকাল আমি এখানে এসেছি চাল ফল নিয়ে চলে এসেছি করছে এখানে দেখো এগুলো করা আছে আলপনাটাও দিয়ে নিয়েছে ভালো লাগছে বেশ মানে আমি বলেছিলাম এরকম দিতে অ্যাক্রেলিক কালার গুলো কিনে এনেছিলাম ঠাকুর রং করবো বলে আর এই করেছে ঠিক আছে করেছে করেছে ঠাকুরটাকে মালা ফালা পড়ালে আর সুন্দর লাগে ভালো লাগে এমনিও ভালো লাগে এমনিও ভালো লাগবে আর এ বক বক করে আসছে মানে নিজের আইডিয়াটাই বলে যাচ্ছে অন্য কে কি ভাবছে সেটা এইগুলো বাটাবাটি করছে এখন আর এখানে পোলাওয়ের জন্য চাল রেডি করে রেখেছে সুজি হয়ে গেছে আমি এখানে এই মালা ফালা লাগাচ্ছি বাইরেও দরজা এখানে লাগাবো আর এখানে একটা বেল যে হ্যাপি বার্থডে তো তাই হ্যাপি বার্থডে টু ইউ কি বলে জানি আমি তো আনলাম ওটা বাটবে বড় কড়ায় পোলাও হচ্ছে কত বড় কড়া দেখো এই জল পুরো শুকিয়ে যাবে তারপরে শুকাবে আদেও দেখে তো মনে হচ্ছে ভাত হয়ে গেছে পোলাও আর কাশ্মীরি আলুর দম হবে সব সব হয়ে গেছে এখানে মালা ফালা পরিয়ে দিছি এবার আসবেই আর পুজো হবেই শুরু সেই লাগছে ভাইকে লাড্ডু লাড্ডু পুজো স্টার্ট হবে মিষ্টি হবে ঘরটা বসানো হয়ে গেছে প্রদীপ ওইখানে তেল ঢেলে প্রদীপ সাজাচ্ছে ঘোর দাঁত্যাঙ্গ বার প্রদাং হাস্য দোক্তাং চিরে কাঞ্চ কপাল কর্তিকা মরুহু বিশ সতম নম ওম লালা কায় নম ই তত ব্রহ্মম নায় নম ওম ওম দেবায় চুক চিরন্ত দেবায় গুরা বিনাগিরি ব্রহ্মাগিরি বিশ্বগুরু দেবং মহেশ্বরং ওম দাস দেবায় ওম দেবিদ্ভয় নম ওম সর্বসিদ্ধিদাতা গণেশাদি দেবিদ্ভয় নম ইদম অর্ঘম যে ডাক দেবতায় ওখানে ফুল দিয়েছ ফুল বেলপাতায় পরে ডাক দেবতায় দিয়েছ ওম দেবায় কুকুর বাহু সমমৃতাম ৰাণ পৰায়ণী
তো এখন পুজো টুজো হয়ে গেছে, তোমরা দেখলে এখন প্রসাদ খাওয়া হবে, পোলাও দেব, প্রসাদ খাওয়া হবে, প্রসাদটা খাই ততক্ষণ সাথে একটু বেরোতে হবে, লগে থাকো আমাদের সাথে, সাথে থাকো পাশে থাকো। তোমরা লুচি ফুচি সব খাচ্ছি, ভাজা ভুজি, প্রসাদ, আমি একটা খেয়ে নিয়েছি লুচি, ও দুটোই এখন রেখে দিচ্ছে, এখন ফল খাচ্ছে, আগে ফল খায়, খালি পেটে জল, ভরা পেটে ফল, জানে না তো, শোনেনি তাই। তো মা কাকিমার বোন এসেছে, মুখ চাপা দিচ্ছে, দেখো ওরম করে, এই দেখো শাড়ি পরে একদম সেজে, এখানে আমাদের বন্ধু জ্যোতি এসেছে, চিন্টু, আরে আলোই যা দেখা যাচ্ছে না, চিন্টু চিন্টু হাই করে দাও চিন্টু। তো আরো দুটো বন্ধু এসেছে, রাজীব দা আর জয়া, সবকি হয়েছে দাদা বন্ধু, যাই হোক হাই হাই চিন্টু, অনেকক্ষণ আগে বসে আছে, তখন একটু মেহেন্দি পড়া করছিল, বলেছিল তোমায়, তুমি বলছো, কে একজন বেশ বলছো,
তো খেয়ে দিয়ে সবাই বাইরে বেরিয়ে একটু চিটচ্যাট করছে। না আমি বলছি ভিডিওতে তো বলতে হবে না, তত কন্টিনিউ সব হাসাহাসি করছে। দেখো আমার ভাই এসছে, ভাই খাচ্ছে, হেনটাই দেখছে আর খাচ্ছে, হেনটাই দেখতে দেখতে ইডিং চলছে। তাই তো কি বলবো, ছেলেটা মানে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, মানুষ করতে পারলাম না। সব হয়ে গেছিল কাজ টাজ, একটু মানে বুঝতেই পারছো শরীরটা অতটা দিচ্ছিল না, তাই জন্য এন্ড করিনি। এখন বলে দিচ্ছি যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর এইটুকুনি ব্যাস, টাটা।